السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন www.chsuk.tv তে যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি যারা ঘরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন অন্যান্য জায়গা থেকে যারা অনুষ্ঠান দেখছেন হজ নিয়ে যারা প্রশ্ন করছেন সুবহানাল্লাহ ওয়ালিল্লাহি আলা الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে বলছেন যে লোকদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে যারা আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে যাদের ইস্তেতা আছে। আমরা এই বিষয় নিয়ে শুরুতে কথা বলেছি এবং আমরা হজের বিভিন্ন আহকাম নিয়ে কথা বলছি। এ পার্টিকুলারলি এখন হজ্জে তামাত্তু এবং হজ্জে তামাত্তুর আগে আপনারা জানেন হজের আগে আমরা এই আটই জুলহজ্জের আগে আমরা জানি যে সেখানে গিয়ে আপনারা ওমরাহ করবেন, সেই ওমরার বিষয়ে নিয়ে আমরা কথা বলেছি এবং ওমরার রুকন বা ফরায়দ আরকান বা ফরায়দ নিয়ে আমরা কথা বলেছি এবং এর ওয়াজিবাত নিয়ে আমরা কথা বলেছি। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ। অনেকে হজ নিয়ে আমাদের সাথে কথা বলছেন এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন মাহদুরাতুল আপনি যখন ইহরাম পড়বেন আপনি আমরা এভাবে বলি, যেন আমার উস্তাদ বলতেন যে যখন আপনি ইহরাম পরে নিলেন তখন আপনি কাফনটা পরে নিলেন, আর যখন আপনি রাকাতাইন পড়লেন, যদি এটা ম্যান্ডেটরি না যেহেতু আপনি অদু করেছেন তাহিয়াতুল অদু হিসাবে পড়তে পারেন, ইহরামে তো আসলে কোনো নামাজ নেই ইন দ্যাট সেন্স, তখন আপনি আপনি এটা সালাতুল জানাইজ পড়ে ফেললেন, আপনার আপনার নামাজ আপনি পড়ে ফেললেন এবং গোসল তো আপনি নিজেই আগে করে ফেলছেন। এরপরে যা এই যে আপনি করবেন আপনার ওমরা হজ সব হলো আপনার আলমে বারজাখ, এবং এরপরে যখন আপনার হজ শেষ করবেন তারপরে তো আপনি যেমন একজন নবজাত শিশুর মতো আপনি হয়ে গেলেন, মানে আপনি তারপরে রাইসালাহুল জাজাইলাল জান্নাহ আপনি জান্নাতি হয়ে গেলেন সুবহানাল্লাহ। তো কোনো আর সুন্দর করে বলেছেন আল্লাহুম ইয়ারহামহু। এখন যেটা হলো যে আমাদের এই বিষয়টার যদি আমরা চিন্তা করি যে আপনি যখন আপনি হারামের কাপড় মানে কাপড় পরে পরে ফেললেন তখন কিন্তু কাফন মানে এরকমই কাফন পরে, আজকে আমি পড়ছি কালকে কিন্তু আমাকে আরেকজন পড়াবে, আজকে হয়তো আমার চিন্তা আছে যে আমি একবার ফিরে আসবো হজ থেকে, কালকে যখন আর ফিরে আসার কোনো চান্স নেই যখন আমরা কবরবাসী হয়ে যাব, আজকে হয়তো আমি আমার গোসল আমি করছি আমার কাপড় আমি পরছি কালকে আরেকজন পরাবে। তো এই যে ডিফারেন্সটা এটা আসলে মানে আমাদের বোঝা উচিত যে এই যে মানে মৃত্যুকে স্মরণ করা। আর দুই নম্বর যেটা হলো যে এই যে আমরা যেটা ইহরাম বিন নিয়া লাব্বাইক আল্লাহুম্মা ওমর আপনি বলেছেন, তারপর যে তালবিয়াটা পড়া মানে মানে কন্টিনিউয়াসলি তালবিয়া পড়া, তালবিয়ার উপরে থাকা আল্লাহর একত্ববাদের উপরে থাকা, আপনি খেয়াল করবেন যে আমরা যখন হজে গ্রুপ নিয়ে যাই সুবহানাল্লাহ, যখন আপনি একটু আগে অবশ্য এটা বলেছেন যখন মুআল্লিমের উপর হজ আমরা নির্ভর করে, তা যখন দেখা যায় একজন হুজুর পড়ছেন আমরা যখন পড়ছি তখন কিন্তু আমাদের পেছনে যারা আছে পড়ছেন, যখন আমরা বন্ধ করে ফেলি তখন তারাও বন্ধ হয়ে যান সুবহানাল্লাহ। এবং এ পর্যন্ত আমি খেদির ভাই এমন কোনো লোককে পাইনি যিনি আমাকে বলছেন যে আমি গল্প করতে করতে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এরকম লোক অনেক পেয়েছে যে বলে যে তালবিয়া পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? তো আসলে জার্নিটা কিন্তু আমাদের এই স্পিরিট নিয়ে শুরু করতে হবে। অনেকেই আমরা যারা হজে যাব দেখেন অনেকেই আমরা ফিরে আসবো না, হাদিসে আসছে যে যারা উমরাতে যাবেন হজে যাবেন এবং এই অবস্থা থেকে এই অবস্থায় যদি আপনি দুনিয়ায় থেকে চলে যান তাহলে নিশ্চয়ই আপনার রিওয়ার্ডটা ওয়ামান কাবাদাহু ফালাইহি জান্নাহ, এবং যার রুহটা কবজ করা হবে উমরা কিবা হজের অবস্থায় তখন আপনি ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। ওয়ামান রাজা এবং যে উমরা হজ করে ফিরে আসবে রাজা মা আল গানিমা বিশাল একটা পুরস্কার নিয়ে উনি ফিরে আসবেন। এই কথাগুলো আল্লাহ রসুলের মূল্যবান কথাগুলো কিন্তু আমাদের মাথায় বাঁচতে হবে যখনই আমি উমরা করছি যখনই আমি হজ করছি, এই স্পিরিটটা যদি আমার ভিতরে থাকে। আপনি যেটা বললেন যে শেখ বলেছেন যে আপনি যখন এহরামটা পরেছেন এটা কিন্তু আসলে আপনার কাফন, এই ফিলিংসটা যখন আপনার মাঝে চলে আসবে আপনি দেখবেন রাফাস ফুসুক এই যে মানুষের সাথে অশ্লীল ব্যবহার অশ্লীল কাজ অশ্লীল কথায় আপনি কখনো লিপ্ত হতে পারেন না, কারণ আপনার মাইন্ডে আপনার মাঝে এই স্পিরিটটা আছে যে যদি আমার মৃত্যু হয়ে যায় এখানে এই অবস্থাতে আমি তো আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ফিরে যাব, আমি মানুষের সাথে আসি নাই তো এরকম খারাপ অশ্লীল ব্যবহার করার জন্য, এই স্পিরিটটা আমাদের মধ্যে থাকতে হবে। কাফনের কাপড় পরে কিভাবে এটা করতে পারে? আর দেখবেন যে অনেকেই যাবেন মানে এই যে হজের ইয়েতে যে গ্যাদারিং আরাফাতে হয় মিলিয়ন মিলিয়নের ঊর্ধ্বে মানুষ হবে, কতজন এখানে ফিরে আসবে
অনেকেই এখানে কিন্তু ফিরে আসবেন না, যাদের খাফনের খাপড়টা কিন্তু তাদের এহরামের খাপড়টা ছিল, যেটা প্রোডাকশনে অলরেডি হয়ে গেছে তাদের জন্য, মানে অলরেডি এটা নির্ধারণ করা হয়েছে। যারা এখান থেকে প্ল্যান করে যাচ্ছেন যে আমি হজে যাব, ফিরে আসব হজ থেকে, হজটা করে ফেললাম কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য অন্য একটা প্ল্যান রেখেছেন যে আপনি যাবেন, হয়তো ফিরে আসবেন না, সবাই এই স্পিরিটটা নিয়ে যেতে হবে যে আমি আমার এই জার্নিতে যাচ্ছি, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার জানটা নিয়ে নেন এখানে, তাহলে ইনশাআল্লাহ আমি জান্নাতটা আমার নসিব হবে ইনশাআল্লাহ। এই হুসনুজ্জন থাকা প্রয়োজন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র। আমরা একজন কলের সাথে কথা বলছি, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। In terms of taking the tablet to stop the menstrual cycle, my sister, many of the contemporary scholars, they have permitted it. We have to bear in mind during the time of Rasul Sallallahu Alaihi Wasallam, there wasn't such medicine available. So this became a mas'ala where the scholars, they did analogical reasoning, qiyas. On the basis of this and the difficulty that a sister might go through when she goes to Hajj or Umrah, many of the scholars permitted it. But the worry is the side effects, and this is something that we need to worry about. Often we find sisters, their period cycle average is from 3 days to 10 days, and this is average. What happens after taking the tablet is there is a disturbance in that particular cycle. When they come back, they don't have the same period days. This is one of the side effects. Second is if they're planning of getting pregnant in the future, there seems to be some problems as well, and this is something that is proven. So for that very reason, inshallah, we won't encourage it. If you feel like you want to take it, it's permissible. Our mother Aisha radiallahu anha, she had the same issue. Rasul sallallahu alaihi wasallam, he said to her, if'ali ma yaf'alu al-hajj ghayra alla tatufi fil bayti hatta tatuhuri, that you do everything that the hujjaj, the people who've gone to hajj, do, except that you don't do the tawaf on the house of Allah until you have become purified. We can also follow that method as well, because that was encouraged by Rasul sallallahu alaihi wasallam. Another one and point, indeed, this is natural method, you know? Absolutely, yeah. Absolutely. However, to say that, I think it's fair to say that if they want to take the tablet, many of the contemporary scholars, they have said it is permissible as well. And if a person wants to stick to the stronger opinion, according to the Sunnah, it's better not to take it. Why? Because it's not proven. And number two, the dangers and the side effects. Wallahu a'lam. Jazakallah khair, wa ahsanu jazaa wa barakallahu feek. May Allah subhanahu wa ta'ala make everything easy for us. Ameen. Ya Rabbal Alameen. Barakallahu feek. Ashungu dhunu ba jana wadhe katsar prushnu kurtsan. We are going to the next question, inshallah. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. Hello. Wa alaikum salam. Assalamu alaikum. Jee, amra inshallah umra zairam. Inshallah, inshallah. Rabbana taqabbal. Inshallah. Bacha interlaya zairam. Jazakallah khair. যে আমার 2000 কোশ্চেন ফার্স্ট টাইম জানলাম না নিন ইনশাআল্লাহ দুইটা কোশ্চেন আপনার কাছে জানতে চাইলাম প্লিজ তাওয়াফ করবার সময় যেন আমরা তো অনেক দোয়া আছে না এইটা আমি বুক দেখে দেখে খোললে একটা ওইব নি দেখলাম ফার্স্ট কোশ্চেন আর কোন বুকটা কে আপনারা রেকমেন্ড করেন যে ও বুকে দোয়া পড়লে ভালো আঁকে একটু আগে আমরা কইছি খেদি ভাই কইছেন আবার কইমু আমরা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান আর কোন প্রশ্ন আছে বইনর জি না বারাকাল্লাহু ফী রাব্বানা তা কবে যাইরা আপনি উমরাত ডিসেম্বর যাইরা ইনশাআল্লাহ বিইনিল্লাহ আল্লাহ তৌফিক দান করতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সহিভাবে উমরা করার তৌফিক দান করতে আল্লাহু ইয়াফিকনা জামিআ ইনশাআল্লাহ আমিন জাযাকাল্লাহু খায়রান একটু আগে আপনি কইছিলা বইর কথা হিসনুল মুসলিমের কথা তাইন কইরা যে কোন কোন বই দেখিয়া তাইন ফরতা তো বই দেখিয়া তোয়াফ করাত কোনো বাধা নেই প্রথমে যে জিনিসটা আমরা হইমু তারপরে আপনি অত্যন্ত কেয়ারফুল থাকতে হইবা তোয়াফর হালতে যখন আপনি বইটা দেখবা অনেক সময় মানুষের বীরর কারণে কিন্তু এখানে একটু ডেঞ্জারের আশঙ্কা আছে মানে আপনি হয়তো মাটিত ফরিজিতা ফারেন
মানুষের ঠেলা ধাক্কায়, অথব উমরাত যাওয়ার আগে এই কিছু দোয়াগুলো আপনার মুখস্থ হওয়া অত্যন্ত জরুরি। মায়লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, আপনি একটা ওয়াজিব আদায় করতে গেলে যে জিনিসগুলো আপনার লাগি তৈয়ার হওয়া প্রস্তুত হওয়া সেইগুলো অনেক সময় ওয়াজিব হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা হাসানা ওয়া কিনা আযাবান, এই দোয়াটা কিন্তু মশহুর মারুফ, আমরা ওকলে জানি। অন্য যদি কোনো দোয়া আপনার না জানা থাকে, আপনি হজরে আসওয়াদ থাকি রুকনে ইয়ামনি পর্যন্ত দোয়া পড়তে পারেন, রুকনে ইয়ামনি থাকি অন্য কোণারে গিয়ে আপনি এই দোয়াটা পড়তে পারেন, এতে কোনো বাধা নাই। আপনি অন্য দোয়াও পড়তে পারেন, অনেক ওলামায় নিজের ভাষায়ও করতে পারেন, যেটা ইমাম আবু হানিফা বরং আরও এটারে উৎসাহিত করছেন যে যাতে করে আপনি আরও মনের আবেগ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি গিয়ে আপনার ইয়ে সওয়ালটা পেশ করতে পারেন। এরপরে অনেক ওলামায় কেরামত মতই ঢুকে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, এতে কোনো বাধা নাই। যতটুকু আপনার জানা আছে আপনি ওগুলো ইনশাআল্লাহ ইয়ে করুক, বই দেখাত কোনো বাধা নাই, এতে কোনো বাধা আসছে না শরীয়তের ক্ষেত্রে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ঠিক হইতো না। ও কারণে আমরা এনকারেজ করি না যে যদি বই দেখতে গিয়ে আপনি মাটিতে পড়ে যান ঠেলার কারণে ক্ষতি হইতে পারে। সাইয়ের ক্ষেত্রে ঠিক আছে, কারণ মানুষ একটু কম সাইড অনেক সময়, তোয়াফের ক্ষেত্রে হ্যাঁ ক্রাউড একটু কম, তোয়াফ মানুষ বেশি থাকার কারণে বিদায় আমরা এনকারেজ করি না, যদি দেখিয়া পড়েন এতে কোনো বাধা নাই। আল্লাহ জাজাকাল্লাহ খেয়ারান। আসলে আমিও আপনি যেটা কইছেন আমি আপনার একমত, আমিও আমার যারা ভাই বোন আমার লগে উমরা যাইরা তো হাজু যাইরা তারা সেম কথা কই যে আপনারা বরংহীন দেখিয়া ফোড়ার চাইতে এখনও অন্য কয়েকবার দেখে ফোড়ি লোক মুখস্থ হয়ে যাইব ইনশাআল্লাহ, কারণ এটা আপনাদের তো এজনে আমার এদিন গ্রুপও কইরা যে আমি দুইটা দোয়া মুখস্থ হয়ে যাইব, কোন দুইটা আমার খোকা, তো আমি মনে মনে কইলাম অত টাকা পয়সা খরচ করে আপনি যাইরা আর মাত্র দুইটা মুখস্থ হয়ে যাইতা, যেখানে আপনার কইলাম না কই তাই না, আবার যদি মাইন্ড করিলেন তাই আমি কইলাম যে বইন এটলিস্ট আপনি দশটা দোয়া মুখস্থ করা নিয়ত করুকা ইনশাআল্লাহ, করি আপনি শুরু করুকা, আপনি যদি দুইটাও ই কইন ইভেন হি কইন না তবু আপনি সব পাইবা আপনার নিয়ত কারণে। ওরকম আরো একটা উদাহরণ হইতে পারে যে ধরো আপনার ব্যাংকর লগে আপনি অনেকদিন ধরে ব্যাংকিং করা এবং ব্যাংকে আপনারা কইল যে আপনি 50 বছর ব্যাংকিং করছেন, এখন আপনারে আমরা একটা উপহার দিতাম চাই, আপনি যদি কিছু জিনিস মুখস্থ করেন অতটুকু একটা জিনিস ব্যাংকিং সম্পর্কে একটু একটা বই যদি লিফলেট মুখস্থ করেন আপনারে আমরা £5,000 গিফট দিমু, আপনি নিশ্চয়ই মুখস্থ করবা যাতে করে এই £5,000 হাসিল করার লাগে। কিন্তু দেখা যায় হজর ক্ষেত্রে অনেক অবহেলা, উমরার ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম, আর যদি চেষ্টা করিয়া এই অনেক সময় বয়স হওয়ার কারণে ডিফিকাল্ট হয়ে যায়। আনসারি ভাই যেটা কইলা যে আমরা নিজের বাসায় করিয়াতে কোনো বাধা নাই। জাজাকাল্লাহ খের ওয়াসান জাজা ও বারাকাল্লাহ ফিকুম রব্বানা তাকাম, একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা শুরুতে লইয়া আওয়ার লাগে চেষ্টা করছিলাম, বাট অনেক হজের কোয়েশ্চেন আছে, আমরা টপিকটা লাগে হাজ লইয়া এর লাগে আমরা এটা সামহাও ইফ গ বা আমরা প্রডিউসার সব এটা রিমাইন্ড দিয়া দিরা রিমাইন্ডার দিছেন যেমন জাজাকাল্লাহ খের আহাদ ভাই, সলাতুল খুসুফ সম্পর্কে আজকে তো আমরা চন্দ্রগ্রহণ আমরা জানি, তো এই যে চন্দ্রগ্রহণের সময় আমরা অনেক ময় মুরব্বী হলে অনেক জিনিস করেন, অনেক জিনিস কইন বৌরে অতা করিয়ে না চন্দ্রগ্রহণ খুবই দুই রাকাত বিশিষ্ট নামাজ, যেটা সুন্নত অনেক উলামা ইকরামের মতে সুন্নত, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে হইছে নফল না করলেই চলবে, তবে আল্লাহ রাসূলের জীবনী থেকে যেটা আমরা দেখতাম পারি যে আল্লাহ রাসূলে খুসুফ হওয়ার পরেই নামাজটা পড়ছেন, এলান করছেন এবং তাকিদ দিছেন বিদায় জামাতের সাথে পড়ছেন এবং অতএব এই 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 আমলটা করা এবং এই সুন্নতরে জারি রাখাটা অত্যন্ত জরুরি, এবং এইগুলা নিয়ে সলাতুল খুসুফ নিয়ে অনেকগুলো কুসংস্কার আমরা সমাজের মাঝে আছে, খাস করে উপমহাদেশও আমরা যারা মিডল ইস্টও গেছি এগুলো নিয়ে অতটা নাই, কিন্তু হাদিসে বোঝা যায় যে কিছু আসিল জাহিলি যুগও যে আল্লাহ রসুলে হইলা যে খুসুফর মানি নাই যে তোমার তান তকদিরের মাঝে কোনো পরিবর্তন আইব, তোমার তান পারিবারিক কোনো সমস্যা হইব, অনেক সময় জাহিলি যুগে মানুষে মনে করতো যে খুসুফ হয়েছে চন্দ্রগ্রহণ হয়েছে এর মানে যে কোনো একটা বিপদ আমার উপরে আর না, বরং এই যে খুসুফ হওয়ার মাধ্যমে আমরা যে জিনিসটা জানি যে এটা আলামত কিয়ামতের, যে আসলে সময়টা কিন্তু অতি করিব, যে কিয়ামতের দিনটা আমরা অতি করিব হয়ে আমরা মাঝে আর লিহাদ আমরা দোয়া করতাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে যে কোনো বলা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করতা, বিপদ থেকে উদ্ধার করতা, এবং দুই রাকাত নামাজ যেটা আপনি হইলা যে আমরা পড়তাম ভাই বোন উভয় মসজিদ ওয়াই এই নামাজ
ইমাম আবু হানিফার মতই লুকিয়া যদি সালাতুল কুসুফ পড়েন তাহলে এটা আসলে জাহরি হইতো না, সিররি হইতো, জুরে করিয়া পড়তা না যে একটা আসর জোরর মতে। শুধু ইমাম আবু হানিফার মত, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি তার মতই লুকিয়ে না এটা জুরে পড়তো, এই হাদিস তারা প্রমাণিত। হ্যাঁ, তান স্টুডেন্টস অনেক সময় দেখা যায় যে খিলাফ আছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক মসজিদ গুলাতে সালাতুল কুসুফ পড়ার এবং দুই রাকাত নামাজ বরাবর পড়েন ইসলাম মসজিদ। যারা সালাতুল কুসুফ পড়ছেন না, আমি সবসময় কইয়া থাকি কিবা আমরা আপনিও আছেন মসজিদের দায়িত্বে থাকি নিশ্চয় দিরা, যে সালাতুল কুসুফ পড়ুক, নতুন একটা তরিকা আপনি শিখলা যে যে তিন মজবর অন্যতম ইমাম হলোর মত হইল গিয়া যে আপনি রুকু দুইবার করবা, সুরা ফাতেহা পড়বা এবং লাম্পা লাম্পা শুরু করবা, মানে আপনার রুকুটা কিন্তু খেরাতের চেয়ে আর লাম্পা হওয়ার কথা সুন্নত। এগুলো অনেক সময় প্রথম রুকুটা বেশি লম্বা হইতো, দ্বিতীয় রুকুটা একটু, আমরা যারা দরকার দেশে বড় হইয়া আইছি উপমহাদেশ, যারা আমরা উপমহাদেশ থাকি, আমরা অনেকেই সালাতুল কুসুফ আসলে নিজেই শুনছিও না যে সালাতুল কুসুফ হিসাবে যে একটা নমাজ আছে। এই দেশে আবার পরে কিবা সালাতুল ইস্তেসকা একটা মেগল লাগে যে দোয়া পড়া, এগুলো আপনার আমরা দেশের বর্ডারের বাইরে বাইরে বারইলে অনেকগুলো কিন্তু আমরা দেখতাম পারি যে সালাতুল কুসুফ দুই রাকাত বিশিষ্ট নমাজ যেটা। জাজাকুমুল্লাহ খায়র জামিআন ইনশাআল্লাহ, আল্লাহ ইবারক ফিক। আসলে সালাতুল খুসুফ অনেক মসজিদ ওর, আপনারা জানেন যে আজকে চন্দ্রগ্রহণ, এখনও কিন্তু অনেক মসজিদ ফরাওয়ার এই মুহূর্তে যখন আমরা আসি, আসলে আমরা টেলিভিশনে তাহার কারণে এই সুযোগটা হয়েছে না, বাট এখন স্টিল টাইম আছে, চন্দ্রগ্রহণ এখনও পর্যন্ত চলে, সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান কর্তা, এটাই হলো দুই রাকাত নামাজ এবং এক রাকাত, প্রত্যেকটা রাকাতও কিন্তু দুইটা রুকু এবং দুইটা কেরাত, তো এবং আপনারা জামাতের সাথে পড়ছেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা। আমরা অনেক সময় ফ্যামিলি থাকলে আমার ফ্যামিলি আমি পড়ছি সুবহানাল্লাহ, এবার প্র্যাকটিস করছি এটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা ফ্যামিলি আছেন আপনার ফ্যামিলি লিয়া পড়ুক ইনশাআল্লাহ। আর আপনারা যদি আপনার সালাতুল খুসুফ ইন্টারনেটে গিয়ে যাইন, দেখুন যদি গুগলে সার্চ করেন এটা দেখবা যে আপনার বিন বাজ রাহিমাহুল্লাহর তার একটা ওয়েবসাইট আছে এবং তিনি এটা ডিটেল আলোচনা করছেন ইনশাআল্লাহ, আপনার এটা ডিটেইল ফাইবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খিলাফত ছিলেন আর খিলাফত আমাদের তিনি আদায় করছেন, এগুলো তিনি আদিল্লাহ লইয়া আইছেন। আপনারা চেষ্টা করুক ইনশাআল্লাহ ফরার লাগে, নট নেসেসারিলি যে আপনি যে ইসলাম মসজিদে না এলে ফরতে মানে আপনার ফরার চান্স নাই, আপনি নিজের গরু ফরুকা, নিজের গরু আহাল আউলাদের লইয়া আপনার ফরুকা, ফ্যামিলি লইয়া, ওয়াইফস লইয়া আপনার ফরুকা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম। আচ্ছা, আমরা একবারে সময় শেষ হয়ে গেছে, যে আমরা আসলে তো শুরু করছিলাম হাজ লইয়া, তবে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবারও আমরা, এবং আমরা যেটা করি খুদের ভাই আমরা ইয়ে করি ওজন হারামর কাপড় আনি, আনি আমরা ফিন দিই, তারপরে ডেমনস্ট্রেশন দেখাই সুবহানাল্লাহ, একটা এহরামর এটাও আমরা দেখাইমু ইনশাআল্লাহ আগামী শুক্রবারে, আল্লাহ যদি চাইন, আল্লাহ তৌফিক দিতা। জাযাকাল্লাহু খাইরান, আপনার সময় লাগে, রব্বানা তাকাব্বাল ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ ইবারিক ফি আল্লাহ আতিকা বিল আফি ইনশাআল্লাহ, আল্লাহ ইউসাল্লিমু আলাইক ওয়া ইয়াকা, বারাকাল্লাহু ফিক, রব্বানা তাকাব্বাল, আল্লাহ আমরা এই প্রোগ্রামটা কবুল ও মঞ্জুর করতে আমিন ইয়া রাব্বাল আলামিন। হজ সম্পর্কে যে সমস্ত আমরা জিনিস জানলাম এবং আরও জানার আল্লাহ তৌফিক আমরা দান করতা, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার হজটা কবুল ও মঞ্জুর করুক আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা বারবার হারামাইন শরীফাইন মসজিদ আল আকসা যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিনে, এবং যে সমস্ত মানুষ যারা অসুস্থ যারা হজে যাইতে পারে না, আল্লাহ তার সুস্থতা দান করুক, দ্রুত হজে লইয়া যাওক আমিন ইয়া রাব্বাল আলামিন। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে দর্শকবৃন্দ আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক কলার আপনারা ফোন করেছেন কিন্তু আমরা আপনাদেরকে নিতে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী শুক্রবার আমরা হজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।